এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিজেদের অবস্থান শক্ত করতে সামরিক বাহিনীর জন্য ট্যাঙ্ক মর্টার ও ভারী কামানের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিল রাশিয়া। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি হামলা যখন তুঙ্গে, ঠিক সে সময় এসব অস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু। গত 16 জুন দেশটির সাইবেরিয়ার ওমস্ক অঞ্চলে অবস্থিত একটি অস্ত্র তৈরির কারখানা পরিদর্শনের সময় তিনি এই নির্দেশ দেন। সাইবেরিয়া অঞ্চলের ওই কারখানাটি পরিদর্শনের সময় রুশ বাহিনীর চাহিদা মেটাতে অস্ত্রের যোগান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন সের্গিউ শৈকু। রাষ্ট্রের প্রয়োজন অনুসারে সময় মতো অস্ত্রের যোগান নিশ্চিত করতে হবে, এ ব্যাপারে কোনো রকমের শিথিলতা দেখানো চলবে না। সাইবেরিয়া অঞ্চলের ওই অস্ত্র কারখানাটি গত কয়েক মাসে উৎপাদন বাড়িয়েছে অনেক গুণ। এছাড়া অস্ত্রের মান এবং এসব অস্ত্র দ্রুততর উপায়ে উৎপাদনের জন্য প্রযুক্তিগত উন্নয়নও ঘটানো হয়েছে কারখানাটিতে। তবে যুদ্ধক্ষেত্রে যেসব অস্ত্র প্রয়োজন সেসব অস্ত্র দ্রুত নির্মাণের জন্য জোর দেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। যেসব অস্ত্র এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে মোতায়েনের প্রয়োজন সেগুলোর নির্মাণ দ্রুততর করতে হবে এবং একই সঙ্গে উৎপাদিত সামরিক পণ্যের পরিমাণ বাড়াতে হবে। কারখানাটি পরিদর্শনের সময় রুশ সরকারের এই মন্ত্রীকে বিভিন্ন নতুন অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেখানো হয় যা বর্তমানে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করছে রাশিয়ার সেনাবাহিনী। পাশাপাশি ইউক্রেনীয় যুদ্ধক্ষেত্রে নেওয়ার জন্য আরও বিপুল পরিমাণ মজুত করা অস্ত্র দেখানো হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রীকে। তবে বিশ্লেষকরা বলছেন, গেল এক বছর ধরে ইউক্রেনে চলমান রুশ অভিযানের ফলে দুই পক্ষই ব্যাপক পরিমাণ অস্ত্র হারিয়েছে, তাই টান পড়েছে অস্ত্র মজুদে, আর সেজন্যই অস্ত্র বাড়ানোর নির্দেশ দিচ্ছে দেশটি।